season 7 special health partner Family Fertility. মেয়েরা এখন আর একা নয়। এই মঞ্চে দিদিদের সাফল্যের গল্প অনেক মেয়েদের অধিকার সম্মান শিক্ষা নিয়ে লড়াই করতে শিখিয়েছে। যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে অন্যদের সাথে সমান তালে পাল্লা দিতে শিখিয়েছে। আজও আমরা যে চারজন দিদির সাথে পরিচিত হব তাদের গল্প তাদের অনুপ্রেরণায় হয়তো আরও কিছু দিদির জীবনে ফিরে আসবে আশার আলো। ডেকে নেব আমাদের আজকের চারজন নাম্বার ওয়ান দিদিদের। এসো প্লিজ। নমস্কার দিদি, আমি সল্টলেক থেকে আসছি। আমি বাংলার প্রথম মহিলা ফুটবল ম্যাচ কমিশনার এবং এই গল্প তোমার সাথে আজকে শেয়ার করতে এই মঞ্চে আমি এসেছি আজকে। বাংলার প্রথম মহিলা ফুটবল ম্যাচ কমিশনার, বাহ ফ্যান্টাস্টিক, গল্প শুনতে হবে একদম দিদি। সোমা হালদার, নমস্কার দিদি, আমি হাওড়া সালকিয়া থেকে আসি। জীবনে অনেক ছোট বড় ইনসিডেন্টগুলোর মধ্যে থেকে অনেক লড়াই করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই গল্পগুলোই তোমার সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। ইন্দিরা মণ্ডল, নমস্কার দিদি, আমি বীরভূম ডিস্ট্রিক্টের কিনহার থেকে আসছি। আমি এখন বর্তমানে বিএ থার্ড ইয়ারে পড়াশুনো করছি। এই পড়াশোনার জন্য আমাকে জীবনে অনেক কিছু ছাড়তে হয়েছে বা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাকে হারাতে হয়েছে। আমার জীবনের সেই ঘটনাই আজকে তোমার সঙ্গে শেয়ার করবো বলে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ ইন্দিরা। দেবদূতি দত্ত, মুর্শিদাবাদ থেকে আসছি দিদি। মানে আমার বাবার বাড়ি মুর্শিদাবাদ আর শ্বশুরবাড়ি কাকদ্বীপ। তো আমার জীবনের অনেক স্ট্রাগল আছে, সেগুলো এখানে শেয়ার করতে চাই, সেই জন্যই আসা। ধন্যবাদ। শুরু করছি সবাইকে নিয়ে দিদি নেভার জয়তে। আগে আমরা একটু কথা বলি সুদেশার সাথে। মহিলা ফুটবল ম্যাচ কমিশনার আশা কিভাবে হলো এই পেশায়? দিদি, আমি ছোটবেলা থেকে না ফুটবল পরিবেশের মধ্যে বড় হয়েছি। আমার বাবা দেবু মুখার্জি ফুটবলের প্রশাসক ছিলেন এবং সেই ক্ষেত্র দিয়ে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠাই এই ফুটবল নিয়েই। প্রথমে এটা না আমার নেশা ছিল, একটা ঝোঁকের মতো ছিল, আর অ্যাডমিনিস্ট্রেশনটা আমি খুব ভালোবাসতাম, যার জন্য প্রশাসনিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করার জন্য আমার একটা একান্ত চেষ্টা ছিল আর কি, যে কী করে এই প্রশাসনে আমি আসবো বা কোনো কিছু। এই করতে করতে না আমার একটা ঝোঁক বসে গেল। এইভাবে কলকাতা ময়দানি আস্তে আস্তে পদার্পণ করলাম। আমাদের নিজেদের পারিবারিক ক্লাব ছিল তালতলা দীপ্তি সংঘ, যেটা ছেলেদের ক্লাব ছিল এবং ফার্স্ট ডিভিশনে খুব জনপ্রিয় ক্লাব ছিল। এরপর আমি এখানে উইমেন্স সেলটা চালু করলাম। এবার উইমেন্স সেলটা যখন চালু করলাম, লাস্ট 3 বছর ধরে আমরা এই কলকাতা সুপার ডিভিশন প্রিমিয়ার লিগ যেটা আছে আর কি মেয়েদের, ওটা খেলছি। প্রথম বছর রানার্স আপ হয়েছিলাম, পরের 2 বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সেইখান থেকেই না আস্তে আস্তে আমি পরবর্তীকালে এইবার আমি দীপ্তি সংঘ ফুটবল ক্লাব বলে নিজে একটা ক্লাব করেছি, এবং যেটা আমার লক্ষ্য ছিল যে মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ ভারতে একটা সময় বাংলার মহিলা ফুটবলদের দাপট খুব বেশি ছিল এবং বাঙালির এই সোনালী দিনটা যাতে আবার ফিরে আসে অতীতের, সেটাকে চেষ্টা করার জন্য। কারণ মণিপুর আর উড়িষ্যার এখন আধিপত্যটা খুব বেড়ে গেছে ফুটবলে এবং বাংলা সেখানে অনেকটা কমে গেছে, সেটা যদি একটু উন্নতি করতে পারি সেটা আমার খুব ভালো লাগবে। কারণ এটা তো খুব নিডি ফ্যামিলি থেকে আসে, হয়তো কারো দুবেলা খাওয়ার জন্য না, কারোর বাড়িতে কেউ কাজ করে, কেউ মাঠে চাষ করে, সেখান থেকে তাদের আনাগোনা। আর এই ম্যাচ কমিশনটার অন্য পার্টে আসছি, আমার প্রথম থেকে যখন ময়দানে আসি তখন প্রত্যেকে বলতো দেবু আরও মেয়ে, এবং প্রত্যেকের তাচ্ছিল্যের চোখে দেখতো কি আছে, আলটিমেটলি একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এইটা না আমি চাইনি, আমি চেয়েছিলাম ছোটোবেলা থেকে চ্যালেঞ্জ নিতে আমি একটু ভালোবাসতাম, এবং আমি সবসময় না একটা আমার অ্যাম্বিশন ছিল যে প্রশাসনে একটা ভালো জায়গায় যাব। সেই ক্ষেত্র দিয়ে প্রথমবার আমি এই ম্যাচ কমিশনের পরীক্ষাটা দিয়েছিলাম এবং আমি বাংলার প্রথম মহিলা ম্যাচ কমিশনার। কাজটা কী হয় সুদেশ? একটা প্রতিযোগিতা যখন হয় ফুটবলের, এদের কাজ হচ্ছে প্রথম একটা ম্যাচ চালনা করা থেকে শেষ করা অবধি পুরো মনিটরিংটা, তার সাথে হচ্ছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, তাদের সিকিউরিটি সিস্টেম, তাদের প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়ালস যারা আছে, মানে এই ম্যাচের সাথে যারা যুক্ত, যেমন ম্যাচ অফিসিয়ালস, তারপর সিকিউরিটি, তারপর বিভিন্ন টিম, সবারটা সব কিছু এই ম্যাচ কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সবথেকে বড় ব্যাপার জানো তো দিদি, এই সময়টা না নিজেকে একটা আলাদাভাবে অনুভূতি একটা আসে এবং পুরো সুপ্রিম দায়িত্বটা থাকে এবং সেই সময় না নিজের একটা আলাদা সম্মান অর্জন করা যায়। বাহ, তো প্রচুর গুরু দায়িত্ব সাংঘাতিক। হ্যাঁ, অনেক সংগ্রাম করে আজকে এই জায়গায় আসতে হয়েছে, কারণ এই পুরুষশাসিত সমাজে সেখানে মেয়েরা একটা ম্যাচ কমিশনার মানে ফুটবলের জায়গাটা যেখানে আমাদের পুরোটাই ছেলেদের ঘিরে আছে। চারদিকে আশেপাশের লোকজন কি বলেছিল যখন তোমাকে তৈরি করা হয়েছিল এইভাবে? কিছু কিছু জায়গায় প্রচুর সম্মান, যারা ব্যাপারটা বোঝে তারা সেখানে সম্মানটা প্রচুর পাই। কিছু কিছু জায়গায় মেয়ে তো ঠিক আছে, মেয়ে মানে ওই ঠিক আছে, ওই একটু তাচ্ছিল্যের চোখে এখনো দেখে। তো অনেক সময় দেখা যায়
যায় দুটো টিমের মধ্যে ঝামেলা হয়ে গেল ম্যাচ চলাকালীন, কোথায় থাকে? এগুলো তো সামলাতে হয়, একদম সামলাতে। কিছুদিন আগে না আমার রাজপুর স্টেডিয়ামে মোহনবাগান আর মহামেডানের খেলা হচ্ছিল, আন্ডার-18 ইউথ লীগ যেটা, সেখানে আমি দেখলাম যে মোহনবাগান একটা ফ্রি কিক পেয়েছিল। ওই ফ্রি কিকটা পাওয়ার পর মহামেডান টিম খুব ঝামেলা করে, তাদের সমর্থক প্লাস তাদের সদস্যরাও, এবং একটু ঝামেলা হওয়ার পর না হাফ টাইমের ঠিক 5 মিনিট আগে ঘটনাটা ঘটে। ঠিক যেই মুহূর্তে রেফারিরা বেরোচ্ছেন ঠিক সে সময় একজন গিয়ে রেফারিকে ধাক্কা মারল, মহামেডানের একজন। তা আমি সঙ্গে সঙ্গে সামনে গেলাম, মেয়ে বলে একটু অ্যাডভান্টেজ, চট করে কেউ আসেনি, এবং তারা অশ্লীল ভাষায় কিছু কথাবার্তাও বলতে লাগলেন রেফারির উদ্দেশ্যে, এবং লাস্টে সেটা মারামারির দিকে যায়। আমি লাস্টে গিয়ে বললাম আপনাদের এখান থেকে বেরোতেই হবে, এবং আপনারা যদি এখান থেকে না বেরোন আমি কিন্তু আমার অ্যাকশন নিতে বাধ্য হবো এবং খেলা বন্ধ করে দেবো, তাতে কিন্তু আপনাদেরই পয়েন্টটা লস হবে। যারা মোহামেডানের অফিসিয়ালসরা ছিলেন তারা আমাকে খুব হেল্প করেছিলেন ওই সময়টা, তারা নিজেরা এলেন প্লাস ওখানে লোকালও কিছু ছিলেন তারাও হেল্প করেছেন, তারা সব মিলে আলটিমেটলি ব্যাপারটা সলভ করা গেছিলো। কিন্তু কি মানে ওই একটা অ্যাচিভমেন্ট যে ঠিক আছে মেয়ে হিসাবে সব কিছু ট্যাকেল তো করে নিচ্ছি, চেষ্টা করবো আরও ভবিষ্যতে আরো ভালো করে আপনাদের সবার আশীর্বাদে উন্নতি করার। তো ফ্যামিলিতে কে কে আছেন সুদেশনা? ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি আছেন, দেওর আছে, আর ছেলে আছে, আমার একটা ছেলে আছে, আচ্ছা 11 বছরের, আর মা বাবা আছেন, পিসিরা আছে, সংসারের দায়িত্বও আছে, তার সাথে সাথে তোমার এরকম হেকটিক কাজ। হ্যাঁ, একটা সময় আমার শ্বশুরবাড়ি খুব সাপোর্ট আমি পেয়েছিলাম, আমার শাশুড়ি মা আর আমার বর যদি আমাকে সাপোর্ট না করতেন আমি জায়গা জায়গা আসতে পারতাম না। একদম, এত কষ্ট করেছো তুমি সুদেশনা, বাবার নাম উজ্জ্বল করেছো, এভাবে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট সুদেশনা। থ্যাংক ইউ দিদি, তোমাদের সবার আশীর্বাদ যেন আমার। থ্যাংক ইউ সুদেশনা, খুব ভালো লাগলো কথা বলে। এবার আমরা খেলা শুরু করব, দেখো কি খেলা আসছে। মাথায় এই সুন্দর স্ট্যান্ডটা বেঁধে দেবো, তোমাদের যেটা করতে হবে স্ট্যান্ডিং মার্ক, এখানে একটা একটা করে বল হাতে করে নেবে, দিয়ে মাথায় এইটার উপরে বসাবে, হাত ব্যালেন্স করে সোজা করে নিয়ে গিয়ে আস্তে করে বলটাকে ওই গ্লাস বক্সের মধ্যে রাখতে হবে 1 মিনিট টাইম। তার মধ্যে কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। সুদেশটা দেখো তোমার জন্যই বল এলো আজকে, একদম এসো। আস্তে আস্তে আস্তে, ভেরি গুড। সুদেশনা 1 মিনিটে 4টে বল কালেক্ট করেছে। সোমার সাথে কথা বলবো এবার, কি করো তুমি সোমা? দিদি আমি এখন আইটি কোম্পানিতে সেলসে আছি, তো আমার সেলসের কাজ শুরু হয়েছে 2005 থেকে, বিগত অনেক দিন হয়ে গেল এই প্রফেশনটার মধ্যে রয়েছি। তো বেসিক্যালি আমি আমার বাবা মার একটি সন্তান, আমার যখন 1.5 বছর বয়স তখন আমার কাকার বিয়ের ঠিক হয়, তো সেই সময় আমাদের বাড়িতে একটু ঘরের সমস্যা ছিল, যার জন্য আমার বাবা মা আমি একটা সেপারেট ভাড়া বাড়িতে চলে যাই। তো ওখানে যাওয়ার পরে আমার বাবার আর্নিংও সেভাবে কিছু ছিল না, যেহেতু দাদুর ব্যবসায় একসাথে কাজ করতো, তখন আমার মামার বাড়ির দাদু ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে বাবাকে একটা হার্ডওয়্যারসের দোকানও করে দেন। এবার প্রথম জায়গায় যেহেতু পুঁজিরও অনেক অভাব ছিল, তো সেক্ষেত্রে আমার মা দোকানে ফুল টাইম বসতো, যাতে একটা লোক থাকলে তার তো একটা ফিস দিতে হতো, সেই জায়গাটা আমার মাই পুরো করতো। তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমার স্কুল লাইফটা দোকানে বসেই কেটে গেছে, দোকানে বসেই পড়াশোনা, দোকানেই সব কিছু, দোকানেই খাওয়া দাওয়া, এভরিথিং ওখানে করেই চলতো। তারপরে যখন আমি ক্লাস 6-এ যাই তখন বাবার সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হতে শুরু করে। দূরত্ব বলতে গেলে বাবা যে আমাকে দেখাশোনা করা বা মাকে দেখাশোনা করা, ইভেন আমি যখন পাস করে একটা ক্লাস থেকে একটা ক্লাসে যাচ্ছি আমাকে বই খাতা কিনে দেওয়া, এইগুলো বাবা করতো না। তখন আমি যখন পড়াশোনা শুরু করতাম ওই সময় তো পাশাপাশি লোকেদের থেকে বুকস চেয়ে আমাকে পড়াশোনা করতে হতো। খুব ভালো ড্রয়িং করতাম আর যোগা করতাম, প্রচুর অ্যাওয়ার্ডসও পেয়েছিলাম, কিন্তু যেহেতু টাকা পয়সার সমস্যা ছিল কোনোভাবে মা পড়াশোনাটাকে এর ওর থেকে বই খাতা চেয়ে কোনোভাবে মেনটেন করতে পারতো, কিন্তু আমার আলাদা যে প্রতিভাগুলো সেগুলো নষ্ট হয়ে যায়।
একদিন আমার বাবা মাঝরাত মানে 2000 সালে 25 জানুয়ারি ছিল, আমি আমার মা বাড়িতে ঘুমাচ্ছিলাম। বাবা তখন পিসি ঠাকুমা এদেরকে নিয়ে কাকাদের নিয়ে আমাদের বাড়িতে এসে হঠাৎ করে দরজা ধাক্কায়, মা নর্মাল দরজা খুলে দিয়েছে যে বাবা এসে তাই দরজা খুলে দিয়েছে। বাবা তখন ওদেরকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে মাকে আর আমাকে অকথ্য মারধর শুরু করে। এবং মারধর শুরু করার রিজন হচ্ছে যে আমার মায়ের নামে যে প্রপার্টি বাড়ি বা দোকান এগুলো বাবার নামে লিখে দিতে হবে। এবং মাঝরাত্রেবেলা ওদের কাছে স্ট্যাম্প পেপার ছিল না, তো সাদা কাগজে আমার মাকে দিয়ে ওরা সই করিয়ে নেয় এবং রাত্রে 3টার সময় আমাকে আমার মাকে বাড়ি থেকে মারধর করে বার করে দেয়। তখন তুই কত ছোট? তখন আমি ক্লাস 7-এ পড়ি। মামার বাড়িতে গিয়েছিলাম বিগত 1-1.5 মাস। আমার দিদিমা আর আমার মামা মিলে আলাদা একটা ঘরের ব্যবস্থা করলো আমাদের, সেখানে আমরা মাটির ঘরে থাকতাম। এতটাই কষ্ট পেয়েছি। সংসার চলতো কিভাবে? মা টিউশন পড়াতো, প্রচুর টিউশন পড়াতো, দাদু তো ছিলেন। এই সমস্ত ঘটনাগুলো ঘটার জন্য দাদু নিতে পারেননি, দাদুও মারা গেছেন। আমিও টিউশন পড়াতাম, একদম ছোট ছোট বাচ্চাদের যেরকম পড়ানো যায় সেরকম পড়াতাম। আর অবসর সময় মা বাড়িতে ওই প্লাস্টিকের যে খেলাগুলো হয় সেই খেলার ফিটিংস জোড়া এই সমস্ত কাজ করতো, কারণ কোনো না কোনোভাবে সংসারটাকে চালাতেই হবে, বাড়ি ভাড়াও দিতে হবে। বিভিন দিদি তখন এত খারাপ কন্ডিশন ছিল, একবেলা খেতে পেতাম আলু সেদ্ধ ভাত, একবেলা খেতে পেতাম না। ইভিন দিদি যখন আমি গ্রাজুয়েশনে ভর্তি হই তখন আমার মায়ের কাছে এতটুকু টাকা ছিল না আমাকে গ্রাজুয়েশনের বই কিনে দেবে। আমার ছোটবেলার যে অন্নপ্রাশনের জিনিসপত্র পেয়েছিলাম সেগুলো বেচে দিয়ে আমাকে খাতা বই কিনে দেওয়া হয়েছিল। এবং তখনই আমি আইটি কোম্পানিতে একটা চাকরি পাই রিসেপশনে। গ্রাজুয়েশনও পড়ছি নেতাজি সুভাষ কলেজ থেকে আর এটাও করছি। তো আইটিতে জব করতে করতে যখন 2008 সালে তখন আমার বিয়ে হয়। আচ্ছা, আমি নিজে পছন্দ করেই বিয়ে করেছি। যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম দিদি সেখানেও সেই একই জিনিস হলো, সেখানে ছেলের বইয়ের কদরটা পেলাম না, সেখানে আমি বাড়ির কাজের লোক হয়েই ছিলাম। ইভিন একবেলা খেতে পেতাম একবেলা পেতাম না। ছেলের বাড়ি থেকে আপত্তি ছিল বিয়ে নিয়ে? আমরা তো ঘটি, ওরা বাঙাল, সেই হিসাবে একটা দূরত্ব শুরু থেকেই ছিল। আমার হাজবেন্ডেরও তখন সেই সময় অনেক বেশি আর্নিং ছিল না, তো সে যে আমার সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করবে সেটাও সে করতে পারতো না। তারপরে আমার মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে আমি জব করতাম, মেয়েকে বাপের বাড়িতে দিয়ে আসতাম। আমি যখন অফিস যেতাম মেয়েকে আমার মায়ের কাছে দিয়ে যেতাম, দিয়ে বাকি সময়টা আমি অফিসে যেতাম। মানে আমার বাড়ির লোকেরা কেউ আমার মেয়েকে রাখতো না, এসে আবার মেয়েকে নিয়ে আসতাম, শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই আমার জীবন কাটতো। তো মাঝখানে 2017 সালে দিদি বাড়িতে ভীষণ অশান্তি শুরু হয়, শ্বশুর বাড়িতে খুব অশান্তি শুরু হয়। তখন আমি বাড়ি ছেড়ে চলে যাই আমার মেয়েকে নিয়ে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমি লাস্ট 2 মাস আলাদাই ছিলাম আমার মায়ের কাছে গিয়ে। 2 মাস পরে আমার হাজবেন্ড আমার কাছে চলে আসে। এখন আমরা একসাথেই আছি, চেষ্টা করছি যেভাবে আমার মায়ের সঙ্গে তুমি এখন থাকো, হাজবেন্ডকে নিয়ে আমার মায়ের সাথেই থাকি দিদি। কিন্তু হাজবেন্ড সঙ্গে আছেন? হাজবেন্ড সঙ্গে আছেন, নিজের বাড়ি ছেড়ে চলে এসেছেন? নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি। কিন্তু হাজবেন্ড অ্যাট লিস্ট তোমার পাশে তো আছেন। হাজবেন্ড আমার পাশে আছেন, আমার একটি 8 বছরের মেয়ে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছো সোমা, এখন মেয়েকে ভালো করে মানুষ করতে হবে, মাকে ভালো করে রাখতে হবে, ভালো থেকো। দিদি আমি বাবা মানে একমাত্র মেয়ে ছিলাম, তো ছোট থেকে সংসারের অভাব ছিল ঠিকই, কিন্তু অনেক আদরের মধ্যে মানুষ হয়েছি। ভালোভাবেই পড়াশোনা চলছিল, বাবা যেটুকু পেরেছে আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা যেখানে থাকি একটু গ্রামাঞ্চল এলাকা, আর তাছাড়া আত্মীয় স্বজনরা অনেকে বলে যে এবার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে তো মেয়ের বিয়ে দিয়ে দাও। তো তার জন্য আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। যখন বিয়ে দেওয়া হয় তখন শ্বশুরবাড়িতে আমার কথা ছিল যে আমি বিয়ের পরে পড়াশুনো করতে পারি, কিন্তু ওখানে গিয়ে দেখি সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। ওরা আমাকে একরকম বলে নিয়ে গেছিলো তাদের বাড়ির বউ করে, কিন্তু ওখানে গিয়ে আমি সম্পূর্ণ বুঝতে পারি যে এই পরিবেশটাতে আমার মানিয়ে নেওয়া খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। তো আমাকে তখন কোনো টিউশন দেয়নি, আমার স্কুলে আসতেও আমাকে মানা করা হতো, আমাকে এটাও বলা হতো যে আমি বাবা মার সাথে তেমনভাবে সম্পর্ক রাখতে পারবো না, আমি বাবার বাড়ি বেশি আসতে পারবো না। তো দেখুন দিদি, আমার মা একটা চোখে সম্পূর্ণ দৃষ্টিহীন, তো এই অবস্থায় আমি তো বাবা মাকে একেবারে ছেড়ে দিতে পারি না, আমার পক্ষে কি সেটা সম্ভব আপনি বলুন। তো আমি সেটা করতে পারিনি, আমি বাবা মার সাথে সম্পর্কটা রেখেছি। ওদের অনেক রকম আপত্তি সত্ত্বেও অশান্তি সত্ত্বেও আমি পড়াশোনাটা চালিয়ে গেছি। হ্যাঁ,
সেটা কি ওদের বাড়িতে থেকেই করেছো? হ্যাঁ, আমি তখন সারাদিন কাজকর্ম করতাম। বড় সেরকম ছিল? আমার বর সবসময় আমার শাশুড়ির সাপোর্টে থাকতো। আমার হাজবেন্ড কোনোদিনও একটা মিনিটের জন্য আমাকে সাপোর্ট করেনি, কারণ ও জানতো যে আমাকে সাপোর্ট করলে হয়তো মায়ের কাছে ওর কিছুটা ছোট হয়ে যেতে পারে। তো নিজের স্বার্থের জন্য কোনোদিন আমার দিকে ফিরে তাকায়নি। এত বাধা বিপত্তির সাথে ওখানে পড়াশোনা করতে কিভাবে? ওই সারাদিন কাজকর্ম করতাম, আমি উঠতাম ভোর 4টার সময়। তো তারপরে শাশুড়ি অফিসে রান্না, মানে আমার শাশুড়ি রেলে চাকরি করতেন, রান্না হয়ে যাওয়ার পর বাড়ির সমস্ত কাজকর্ম, কাপড় জামা কাচা, তারপরে একটু টাইম পেতাম, দুপুরের সময় টাইম পেতাম, তখন হাজবেন্ড বাড়ি আসতো, তাকে খেতে টেতে দিয়ে তারপরে আমি একটু বইটা নিয়ে বসতাম। তো এইভাবে পড়াশোনাটা কোনোভাবে চলছিল। আর ওই সময় যেটুকু পড়াশোনার খরচা, সেটুকু সবটুকুই আমার বাবা টেনেছে, যেটুকু বই কিনে দেওয়া সব কিছু আমার বাবা করেছে। তো বাবা মার সাপোর্টে আমি পরীক্ষাটা দিয়েছিলাম এবং মোটামুটি ভালো রেজাল্ট আমি করেছিলাম। তারপরে আমি কলেজে ভর্তি হবার জন্য আমি বাপের বাড়িতে চলে আসি। যখন মার্কশিট নিতে আসি, সেদিন আমার শাশুড়ি আমাকে বলে, তুমি যদি কলেজে ভর্তি হবে তাহলে তুমি আমার বাড়িতে পা দেবে না। কথাটা আমার ভীষণ খারাপ লাগে এবং আমি তখনই এটাই ডিসাইড করে নিই যে আমি ওই বাড়িতে আর পা দেবো না। তার আগেও বহুবার বলেছে যে তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, আমার মা ওদের যখন বাড়ি গেছে বা আমার বাবা যখন ওদের বাড়ি গেছে আপনাদের মেয়েকে নিয়ে চলে যান, বহুবার বলেছে। তো তারপরে আমি ওদের বাড়িতে আর যাইনি, আমি ফার্স্টেরে ভর্তি হই। এবং তখন আমার সাথে ফোনে ওর হালকা যোগাযোগ ছিল, আস্তে আস্তে সেই যোগাযোগটা কেটে যায়, কয়েক বছর পর ডিভোর্স হয়ে যায়। ওইখান থেকে বেরিয়ে আসার পরে পড়াশোনার খরচ চালালে কিভাবে? বাবা মা দিতেন। আর তখন আমি বুঝতে পারলাম যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে কিছু করতে হবে, এবং তখন চেষ্টা চরিত্রে আমি শুরু করি। এখন বর্তমানে আমি বিএ থার্ড ইয়ারে পড়ছি আর প্যাথোলজি সেন্টারে আমি জব করছি। আর সেই সময়ে আমি যে সিচুয়েশানগুলো পেরিয়ে এসেছি সেগুলো খুবই মর্মান্তিক ছিল, তার কারণ গ্রামাঞ্চল এলাকা, বুঝতেই পারছেন, মেয়ে বিয়ে হওয়ার পর বাড়িতে চলে এসেছে, তার মানে নানা রকম কটুক্তি চারিদিকে, যেখানে যেতাম রাস্তাঘাটে, পাড়ার লোক, কলেজে, সব জায়গায় অনেক অপমান সহ্য করেছি। আত্মীয় স্বজন কেউ আমাদের সাথে ভালো করে রিলেশন রাখে না, তারা সবাই ভাবে আমি হয়তো খারাপ, আমি ওখান থেকে চলে এসেছি, আমার বাবা মা হয়তো খারাপ, তার জন্য আমাকে নিয়ে চলে এসেছে। কিন্তু কোনো মেয়ে চায় না যে তার শ্বশুরবাড়িটাও এইভাবে ছেড়ে দিতে, আমি নিশ্চয় বাধ্য হয়েছিলাম। জীবনটা তোমার ইন্দ্রিয়া, তুমি পড়াশোনা করতে চেয়েছো, তুমি জীবনে বড় হতে চেয়েছো, সেটা তোমার স্বপ্ন ছিল। যখন তুমি তোমার স্বপ্নের জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছো, তখন পাশের লোকজন কি বলছে সেটা তো কানে নিলে হবে না। আমি কানে তুলিনি দিদি, আমি তাদের কথাগুলো অগ্রাহ্য করে আমি এগিয়ে গেছি। কিন্তু খারাপ লাগে জানেন তো, যখন নিজেদের মানুষগুলো যখন কটুক্তি ছড়ে তখন ভীষণ খারাপ লাগে, তো তাদেরকে নিজের বলে ভাবতে ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, তখন তাদের এখন তোমাকে উত্তর দিতে হবে, আর উত্তর দিতে যদি না পারো তাহলে তোমার কানটা বন্ধ করে রাখতে হবে। এই দুটো তোমার কাছে পথ আছে, কারণ আমাদের দুনিয়া হচ্ছে এরকম, আমাদের সমাজ হচ্ছে এরকম, যেখানে ভালো মানুষও আছেন আবার খারাপ মানুষও আছেন। খারাপ মানুষের কথাগুলো আমরা কানে নেব না, ভালো মানুষদের পথ ধরে আমরা চলবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমার পাশে তোমার বাবা মা আছেন, আর তোমার সাথে তোমার ভবিষ্যৎ আছে, তোমার মনের জোর আছে, সেটা নিয়ে তোমাকে কিন্তু এই সমাজের সাথে লড়তে হবে। যেটা ভেবেছো, যেটা স্বপ্ন দেখেছো, সেদিকে এগিয়ে যাও। জীবনে স্বপ্ন দেখা খুব দরকার, যে আমি এটা যেভাবে করতে চাই, আমার জীবনে এটা লক্ষ্য, আমার সেই জায়গায় পৌঁছতে হবে। পড়াশোনা মন দিয়ে করো ইন্দিরা, ঠিক আছে? রোজগার করো, জীবনে অনেক বড় হও, ভালো থেকো। ইন্দিরা, এবার খেলবো, চলে এসো এবার। চলো স্টার্ট, মাথা স্ট্রেট, মাথা স্ট্রেট, হাত ছেড়ে দাও, এবার আরামসে যাও, ঠিক আছে? আস্তে আস্তে যাও, গুড, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ে, মাথা স্ট্রেট, হাত ছাড়ো, চলো তাড়াতাড়ি এসো, কমান, আগস্টে। তুমি যে একটু আগে বললে যে লড়াই করে আদায় করে নিতে হয় অধিকারটা, সেটা আমি হয়তো পেরেছি আমার জীবনে। আমার জীবনে লড়াইটা শুরু হচ্ছে 6 বছর বয়স থেকে। কারণটা হচ্ছে আমার জেঠু আমার বাবা একসঙ্গে থাকতেন, আমাদের পারিবারিক বিজনেস ছিল। তো সেখান থেকে হঠাৎ একবার জেঠু
বলল যে আমার বাবাকে আলাদা হয়ে যাওয়ার জন্য। তো আমার বাবা আজকালকার যুগের মতো নয়, খুবই সাধারণ, খুবই ভালো মানুষ। আমরা চারজনের সংসার, মানে আমার ভাই আছে, মানে আমার ভাই আমার থেকে এক বছরের ছোট। আমরা একটা অথৈ জলের মধ্যে পড়লাম, বাবার নিজস্ব কোনো বিজনেস নেই তখন। তখন সেই সময়ে মানে এমন হয়েছে যে মাকে যদি বলেছি একবারের জায়গায় দুবার খাবার দাও, তো মা তখন কেঁদে ফেলেছে। এটা আমি দেখলাম, তারপর থেকে আমি খাবার চাওয়াই বন্ধ করে দিলাম। এরকম একটা ব্যাপার আমার জীবনে, সব কিছু ডিমান্ডই আস্তে আস্তে কমতে লাগলো। মানে কারো কাছ থেকে যে আমি কোনো কিছু পাবো। বাবা তখন অন্য কাজ করতেন? বাবা ওই ব্যবসা করলেন, ছোটখাটো করে নতুন করে শুরু করলেন। এরপরে আমরা যখন ক্লাস 9-10 উঠি, খরচও বেড়ে গেল। তো সেক্ষেত্রে ওই সময় ওই কন্ডিশনে আমাদের পক্ষে এগিয়ে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মা একটা কথা বলতো যে এগিয়ে যেতে হবে, কারণ তুই যদি ভাবিস যে থেমে যাবি তাহলে কিন্তু তুই আর এগোতে পারবি না। আর আমরা যদি জব করতাম, মানে আমি বা তোর বাবা, তাহলে কিন্তু আমাদেরকে এই সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না কোনো দিন। তোরা যদি নিজেরা দুই ভাই বোন স্বাবলম্বী হয়ে যাস, তাহলে কিন্তু তোদেরকে আর এই দিনটা ভবিষ্যতে আর দেখতে হবে না। তো এই কথাটা আমার খুব মনে ধাক্কা দিয়েছিল। তখন থেকে আমার জেদ চাপে যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে আমার জায়গাটায় পৌঁছতে হবে। তারপরে মাধ্যমিক দিই, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করি, এইচএস দিই গ্রামের ওখান থেকে, এইচএসও ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করি। বাহ, খুব ভালো। আমি তখন আইটিআই ভর্তি হই, আইটিআই গ্র্যাজুয়েশন একসঙ্গে চলছে আমার। তখন খুব চাপাচাপি, মানে বাড়ি থেকে আমার ডিস্টেন্স কলেজের হচ্ছে 2 ঘন্টা যেতে, 2 ঘন্টা আসতে। মোড় থেকে কলেজ পর্যন্ত আমি হেঁটে যেতাম। অন্যান্য বান্ধবীরা যারা লোকাল, তারা ওইখান থেকে ওটুকু রিক্সা করে আসতো। আমার সে সামর্থ্য ছিল না যে আমি ওই রিক্সা করে যাই। আমি বরাবরই ওই 1.5 কিলোমিটার ওই মাথার রোদ নিয়ে একটা ছাতা হাতে করে যেতাম, একই ড্রেস পরে কলেজ যেতাম। অনেক কথা শুনতে হয়েছে দিদি, যে একই ড্রেস পরে কলেজ আসিস, তোর কি আর ড্রেস নেই, এই কথাগুলো শুনতে হয়েছে। তো যাই হোক, এইভাবে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তার সঙ্গে আইটিআইও কমপ্লিট করি। 2016 পিএসসি দিয়ে আমি 2017 আগস্টে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। অল দ্য বেস্ট দেবদূতি, খুব ভালো থেকো, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। থ্যাংক ইউ। এসে আবার খেলা শুরু করি। স্টার্ট দেবদূতি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। দেবদূতির পছন্দ সোফা, সুদেশনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, সোমার পছন্দ মাল্টিপার্পাস ক্যাবিনেট, ইন্দিরার পছন্দ সেন্টার টেবিল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো উনি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুমচন্দা এবং আরফি। ফার্স্ট গান, রাইট আনসার দিলে গিফট পাবে জাগ গ্লাসের সেট। তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি হুম তোমার, শব্দ মিউট করেছি, সেই শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে। বলো দেবদূতি, কি লিখি তোমায়? 5 পয়েন্টস সঙ্গে জগ গ্লাসের সেট। প্রিয়তমা ভালো লাগে না আমার, কি লিখি তোমায়,
সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে লাঞ্চ বক্সের সেট। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, গাড়ি আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। গান অনুযায়ী কি রাঙানোর কথা বলা হয়েছে? চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে। বলো সুদেশনা, চোখ রাঙানো। মন রাঙানোর কথা বলা হয়েছে। সরি সুদেশনা, -5। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন এসেনশিয়াল এর তরফ থেকে প্রেসার কুকার। প্রেমের নীল সারাতে এলো মেলো হাওয়া, মনের মাঝে জাগানো আরো আরো জামা, আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, মন জ্বলে না জ্বলে না, মন জ্বলে না জ্বলে না, মন জ্বলে একটা ওয়ার্ড আমরা এই গানে ভুল গেয়েছি, সেটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক ওয়ার্ডটা বলতে হবে। বলো সোমা। মন মানে না, ওরা কি বলেছে জানে না। রাইট, 5 পয়েন্টস। সঙ্গে কিচেন এসেনশিয়ালস তরফ থেকে প্রেসার কুকার। প্রেমের নীল সারাতে আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, মন মানে না মানে না, মন মানে না মানে না, মন মানে না মানে না, মন মানে না। 4 নম্বর গান, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। মহুয়ায় জমেছে আজ মোগ, ও মহুয়ায় জমেছে আজ মোগ, ও কোণে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বোগ, মহুয়ায় জমেছে আজ মোগ, ও মহুয়ায় জমেছে মোগ। গানটাতে একটা ফুলের নাম নেওয়া হয়েছে, সে ফুলটা কি? আজ মোগ, ও কোণে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে। বলো ইন্দিরা। মহুয়া। 5 পয়েন্টস। মহুয়ায় জমেছে আজ মোগ, সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। 5 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেকফাস্ট প্যান। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। গানের সুর একটা ছিল, কথা একটা ছিল, সুরটা যে গানের সেই গানের প্রপার কথা দিয়ে বলতে হবে। জানি তুমি অনন্য, আশার হাত। বলো দেবদূতি। জীব দাস্তা হে কহাঁ শুরু কহাঁ খতম। 5 পয়েন্টস দেবদূতি। সঙ্গে তোমার গিফট ব্রেকফাস্ট প্যান। জীব দাস্তা হে কহাঁ শুরু কহাঁ খতম, ये मंजिले है प्यार के ना वो समझ सके ना हम। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট চ্যাক।
দেখো দিদি নাম্বার ওয়ান তো সুপার হিট, কারণ আমাকে রিসেন্টলি যে কজন দেখা হয়েছে বলছে দাদা আপনি দিদি নাম্বার ওয়ান করেন না। আমি মাঝে মাঝে যাই, ওটা রচনাদি করেন, কিন্তু এই যে রচনাদির হাত ধরে এত মানুষ প্রত্যেক দিন পার হয়ে যাচ্ছে, তো সেইটা থেকে আমার মনে হলো যদি আমি এইভাবে বলি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও রচনা মানুষ মানুষের জন্যে। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, তোমাদেরকে বুঝতে হবে যে জ্যাক তোমাদের জন্য এই এক একটা কার্ডে কি শব্দ লিখে নিয়ে এসেছে। প্রত্যেকের জন্য পাঁচটা করে শব্দ আছে, সময় এক মিনিট, ও লিপ রিড করে বুঝতে হবে শব্দগুলো কি পড়ছে, 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। এই যে ফুটবল ম্যাচ কমিশনার, বাকি প্লেয়াররা সব কি বলে? তিন নম্বর গোল পোস্ট, গোল পোস্ট, গোল পোস্ট। চার নম্বর ভাল্লুক, ভাল্লুক, কাছাকাছি গেছিলেন, কোথায় চলে ময়দান, রাইট, কারেক্ট। এক নম্বর রেফারি, রেফারি, দু নম্বর কাচু মাচু, আলতু ফালতু, কাচু মাচু। সুদেশরা যেগুলো তুমি পারোনি সেগুলো জ্যাক তোমাকে বলে দেবে, কিন্তু ধর্মেন্দর বলবে গুমেন্দ বলা কাচু মাচু, আপনি কে বলা আলতু ফালতু, তির বলা গোল পোস্ট, আরে ফুটবল নিয়ে খেলা কবে? জ্যাককে দেখে কেমন লাগছে? চড় গয়া প্যার কা বুখার, প্রথম জাতা কল, জাতা কল, সেকেন্ড খড়কুটো, খড়কুটো, তিন নম্বর জবু থবু, জমুক জমুক, জবু থবু, চার নম্বর বিকি কিনি, বিকি কিনি, পিছিল, পাঁচ নম্বর পাউডার, পাউডার, দু নম্বর খড় কুটো, খড় কুটো, দরজা, খড় কুটো, বুঝাবো এবারে যেটা পারোনি সেটা আমাদের বিখ্যাত অভিনেত্রী মিতা চ্যাটার্জি বোঝাবেন। রচনা কতক্ষণ বললাম খড়কুটো, কিছু বুঝতে পারছেন না, তারপরে বললাম জবু থবু, কানে তো প্যাডকা বুখার ছিল না, কি করে বুঝতে বলো, তারপর ছিল মিকি কিনি, পাউডারটা রোজ মাকে বললেন, আর যাতা করলেও পড়েছে ওটাও পিনি। এক নম্বর ভাড়াটে, 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 দু নম্বর পড়াশোনো, পড়াশোনা, তিন নম্বর শাশুড়ি,
শাশুড়ি জানো কি না শাশুড়ি চার নম্বর যোগাযোগ যোগাযোগ পাঁচ নম্বর মুড়ি ঘণ্ট মুড়ি ঘণ্ট মুড়ি ঘণ্ট এক নম্বর ভাড়াটে পাড়ার ছেলে ভাড়াটে ইন্দিরা তোমার তো সবকটা শব্দ ভ্যানিশ হয়ে গেছে এবার জাদু করে পিসি সরকার সেই শব্দগুলোকে আবার ফিরিয়ে আনবে প্রথম ছিল ভাড়াতে পাড়া ছেলে না পাড়া ছেলে ভাড়া রাখবে ভাড়া দেবে না সেকেন্ড পড়শো কোজন তো এটা পারলে না আর তিন নম্বর শাশুড়ি হলো না চার নম্বর যোগাযোগ এতক্ষণ ধরে চেষ্টা করছি আপনার যোগাযোগ করা আপনি পারলেন না বলতে পুরো ব্যাপারটা লাস্টেরটা হয়ে গেলো মুড়ি ঘণ্ট Sorry, Indira, no points. Ek number, medhabi. Mithabadi. Medhabi. Medhabi. Du number, balu shai. Balu shai. Bhalo sari. Tin number, odhikar. Odhikar. Correct, odhikar. Char number, ধানি লঙ্কা ধানি লঙ্কা ধানি লঙ্কা পাঁচ নম্বর নাকি সুরে নাকি সুরে এক নম্বর মেধাবী পাঞ্জাবি দু নম্বর বালুশাই বালুশাই ব্লাউজ শাড়ি তারপরে কত কিছু বললেন শাড়ি ঠিক ছিল বালুশাই চার নম্বর ছিল ধানি লঙ্কা খুব ঝান পাঁচ নম্বরই যেটা বলছি না নাকি সুরে সুদেশার পছন্দ হচ্ছে স্ন্যাক্স এর ট্রে সমর পছন্দ গ্রসারি আইটেম সেকেন্ড পজিশনে আছে দেবদূতি টু পয়েন্টস দেবদূতির পছন্দ মশলা ট্রে শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার ওপর নিচে ক্লু প্রথম দুইয়ে অলংকার পোশাকের কি বাহার পাশাপাশি ক্লু ভোগের হলে দারুণ স্বাদ ডালে চালে জিভে আহ্লাদ এবার বলো দেবদূতি চুড়িদার আর খিচুড়ি টোয়েন্টি পয়েন্টস সঙ্গে ভ্যাকিউম ক্লিনার সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার তোমার কাকিমা তার একমাত্র যা তার একমাত্র বেয়ান তোমার কে এবার বলো ইন্দিরা আমার শাশুড়ি বোঝাও আমার কাকিমা তার একমাত্র জা মানে আমার মা আমার মায়ের একমাত্র বেয়ান মানে আমার শাশুড়ি তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি রসালো ফল লম্বা গাছে গানের সাথে জড়িয়ে আছে ছোট্ট ঘটনা হলো বড় চলতি কথায় তিল কে করো
এবার বলো ইন্দিরা। তাল বোঝাও। রসালো ফল লম্বা গাছে, তাল গাছ লম্বা হয়, গানের সাথে জড়িয়ে আছে তাল, ছোট্ট ঘটনা হলো বড়, চলতি কথায় তিলকে তাল করো। জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিপ ফ্রায়ার। প্রতি শব্দে জীবন জানি, তৃষ্ণা মেটায় সকল প্রাণী। ক্লু, এখান থেকে একটা শব্দ বেরোবে, ছবি থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো সোমা। জল ছবি বোঝো। প্রতি শব্দ জীবন, জলের অপর নাম জীবন, যা আমাদের সকল প্রাণীর তৃষ্ণা মেটাতে সাহায্য করে, একটা ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সঙ্গে ডিপ ফ্রায়ার। পাঁচ নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি, 30 পয়েন্টসের আনসার। লাস্ট কোয়েশ্চেন, ভুল করলে -20, সেকেন্ড সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। লড়াই হাড্ডাহাড্ডি জায়গায়। সোমা স্কোর 44, ইন্দিরা স্কোর 55, দেবদূতি স্কোর 52। দিদি নাম্বার ওয়ানের লড়াই আছে তিনজন, যে উত্তর দেবে সে আজকের উইনার। সবাই খেলতে পারবে। ছবিটা আঁকলো, শূন্য স্থান পূরণ করতে হবে, বয় ওই কার্ড দেওয়া। এবার বলো ইন্দিরা। বল বচ্চন। ট এবং ক যোগ হয়েছে, লড়াই থেকে বেরিয়ে গেল ইন্দিরা, -20। এবার দিদি নাম্বার ওয়ান হওয়ার লড়াই আছে দেবদূতি এবং সোমা। এবার বলো সোমা। ডন বৈঠক। সোমা বলছে ডন বৈঠক, দেখা যাক সঠিক হলো কি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে সোমা হালদা, 64 পয়েন্টস। এবার হচ্ছে সোমার জন্য জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। তোমার সময় শুরু হচ্ছে এখন, সোমা স্টার্ট। আমসত্ব, ক্ষীর কদম, কদম ফুল, ফুলকপি, বাদাম চাক। ফুলকপি, বাদাম চাট, কদম ফুল, বাদাম পাটালি, আমসত্ব। সময় আছে এখন, বাদাম চাক, আমসত্ব। আমি বলেছিলাম আমসত্ব, ক্ষীর কদম, কদম ফুল, ফুলকপি, বাদাম চাক। কদম আগে বাদাম চাক, তারপরে ফুলকপি, তুমি ফুলকপি দিয়ে শুরু করেছো। বাদাম চাক, ফুলকপি, কদম ফুল, ক্ষীর কদম, আমসত্ব। সুদেশনা মেমেন্টো তোমার, থ্যাংক ইউ। দেবদূতির, ইন্দিরার, উইনারের ট্রফি সোমার, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ জি বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হাত। সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। সবাইকে নমস্কার জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকুন।